শিরশির করে ওঠে। হ্যাঁ বন্ধুরা, কেনই বা সাপের কথা বলছি, কারণ আমাদের এমএস প্রবাসী টিভির এবারে পর্বটি আমরা সাজিয়েছি বিশ্বের সব থেকে ভয়ঙ্কর 5টি সাপের গল্প নিয়ে। তো চলুন ভিডিওটি দেখে আসি। প্রথমেই রয়েছে হাইড্রোফিলিস বেলচেরি। অনেকে ইংল্যান্ড তাইপানকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হিসাবে ধারণা করলেও পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হলো বেলচেরি। প্রকৃতপক্ষে এটি ইংল্যান্ড তাইপানের চেয়ে প্রায় 100 গুণ বেশি বিষাক্ত সাপ। সমুদ্রে বসবাসকারী এই সাপটি 0.5 মিটার থেকে 1 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর মাথা শরীর থেকে ছোট এবং এর পেছনে মাছের মতো সাঁতারের সহায়ক লেজ রয়েছে। এই সাপটি একবার শ্বাস নিয়ে প্রায় 7 থেকে 8 ঘন্টা পানির নিচে ঘুরে বেড়াতে পারে বা ঘুমাতে পারে। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত এই সাপটি খুবই ভদ্র স্বভাবের। এটি সাধারণত কাউকে কামড়ায় না, তবে বারবার কেউ বিরক্ত করলে কামড়াতে পারে। এই সাপটি যে কামড় দিলে আপনি মরে যাবেন তেমনটি নয়, তবে ভাগ্য যদি আপনার খারাপ হয়ে থাকে তাহলে এই সাপের কামড়ে আপনি 15 মিনিটের মধ্যেই মরে যেতে পারেন, কারণ এই সাপ সবসময় আপনার শরীরে বিষ ঢেলে দেবে না কামড়েই।